ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভোলায় বিকেল 5:30 থেকে শুরু হয়েছে প্রচণ্ড বৃষ্টি এবং হালকা ঝোড়ো বাতাস। এর আগে বিকেল থেকে দমকা হাওয়া বয়েছে উপকূলীয় এলাকায় এবং আকাশ মেঘাচ্ছন্ন ছিল। এদিকে 25 মে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ভোলা জেলা পুলিশ কোস্টগার্ডের পক্ষ থেকে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়। ঘূর্ণিঝড়ে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে সচেতনতামূলক মাইকিং করতে দেখা গেছে। এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্র বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং পরবর্তীতে অনুকূল পরিবেশ পেলে এটি গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক দেশের সকল সমুদ্র বন্দরকে এক নং দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল প্রকার নৌকা ও মাছ ধরার ট্রলার সমূহ এবং নৌযান সমূহকে সরকারি নির্দেশনা মেনে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাগরে প্রবেশ করা থেকে বিরত থাকতে বলা যাইতেছে।